বিভিন্ন কোম্পানি এবং সুপার শপগুলো যোগ সাজুস করে পণ্যের দাম নির্ধারণ করছে বলে অভিযোগ করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। অন্যদিকে বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত ওএমএস চাল এবং আটা বিক্রি চলবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রিপোর্ট হাসনাইন তানভীরের। এক ছাদের নিচে সব ধরনের নিত্যপণ্য, নেই হুড়োহুড়ি বা দরদামের ঝামেলা। সে কারণে রাজধানী সহ বড় শহরগুলোতে জনপ্রিয় হয়ে উঠেছে সুপার শপগুলো। তবে এদের দামের কারসাজির প্রভাব পড়ছে খোলা বাজারে। বিভিন্ন পণ্য প্রিমিয়াম, সুপার প্রিমিয়াম ও অর্গানিক নাম বসিয়ে সূক্ষ্মভাবে ভোক্তাদের পকেট কাটছে তারা। এমন সব অভিযোগ উঠে এসেছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বাস্তবায়নের মত বিনিময় সভায়। প্যাকেটজাত একটা পণ্যে যে পরিমাণ প্রফিট করার কথা তার থেকে অতিরিক্ত প্রফিট করা হচ্ছে, এবং আমাদের ফান্ডিংসে এমন বেরিয়ে আসছে যে অনেক ক্ষেত্রেই দেখা গেল আপনার 20% থেকে 30% পর্যন্ত আপনার প্রফিট করা হচ্ছে। আপনারা কোম্পানিকে বলেন যে MRP এত টাকা লেখো, এবং সেই অভিযোগ আমাদের কাছে কিন্তু আছে। সুপার শপে একটা প্রাইস আপনার একটা ফিক্সড হয়ে গেল, তখন ওইটার ইম্প্যাক্ট কিন্তু আপনার প্রতিটা বাজারে পড়ছে। তবে বিভিন্ন সুপার শপের প্রতিনিধিরা এসব অভিযোগ অস্বীকার করেন। যারা পণ্য উৎপন্ন করে অথবা প্যাকেটজাত করে, ওরা আমাদের কাছে পণ্যটা পৌঁছায়, মূল্যটা কিন্তু তারা নির্ধারণ করে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ। এদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত খোলা বাজারে চাল ও আটা বিক্রি চলবে বলে সচিবালয়ে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। তিনি বলেন এজন্য ভারত, ভিয়েতনাম ও মিয়ানমার থেকে 10 লাখ টন চাল আমদানি করবে সরকার। রাশিয়া থেকে 5 লাখ টন গম আমদানির প্রক্রিয়াও শেষ পর্যায়ে। সাশ্রয়ী রেটে আমরা 10 লাখ মেট্রিক টন বা তার ঊর্ধ্বেও আমাদের যদি জায়গা থাকে আর কি, আমাদের ক্যাপাসিটি থাকে, আমাদের খাদ্য বান্ধব আর ওএমএস যত বেরিয়ে যাবে আমরা সেই পরিমাণ আমরা ঢুকাতে থাকবো এবং আমন সংগ্রহের সাথে অ্যাডজাস্ট করে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে চাপে পড়া অর্থনীতি আগামী মাসে ঘুরে দাঁড়াবে বলে আশা করছেন পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান। প্রথম মাসে বলছিলাম যে মুদ্রাস্ফীতি বাড়বে অগস্টে, এখন অগস্টে এসে বলছি সেপ্টেম্বরেও কিছু বাড়বে। সেপ্টেম্বর মাসটা আমরা এই দাঁড়িয়ে থেকে পার হতে পারি, অক্টোবর নাগাদ আমি ঘুরে দাঁড়াবো। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।